ওয়েলকাম টু এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স ক্লাস টুয়েলভের পরিবেশ বিদ্যার ফুল সাজেশান আজকে আমি দেব তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমরা হয়তো অনেকেই ভাবছো যে বায়োলজি পড়াতে পড়াতে হঠাৎ আবার ইভিএসের সাজেশান কেন তার কারণ হচ্ছে গত আট বছর ধরে আমাকে ইলেভেন এবং টুয়েলভের ইভিএস পড়াতে হয় এবং এই আট বছরের যে পড়ানো এবং খাতা দেখার অভিজ্ঞতা এর থেকেই আজকের এই সাজেশান তো আশা করছি যে বড় প্রশ্নগুলো আজকে তোমাদের দেবো সেগুলো থেকে কমন পাবেই সবগুলো যদি তোমরা করে যাও হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তোমরা তো আজকে আমরা পার্ট এটা দেবো এখানে তোমরা যেন মার্কের প্রশ্ন থাকে তোমাদের পাঁচটা করতে হয় তার মধ্যে কিছু অথবা থাকে আবার কিছুটা একটা প্রশ্নে অথবা থাকেই না তো সেরকম ভালোভাবে করতে হবে এরপরে আমি তোমাদের এমসি কিউ কিউ বা ফুল ফর্মগুলো নিয়ে যে প্রশ্ন থাকে সেগুলো একটা সাজেশান করে দেবো তো দেখো চ্যাপ্টার ওয়ান থেকে আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে গেছি চ্যাপ্টার ওয়ান থেকে আমি এখানে চারটে প্রশ্ন দিয়েছি এই চারটে কোলে এখান থেকে দুটো কমন পাবে এখানে দুটো থাকে প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন জীববৈচিত্র বলতে কী বোঝো পরিবেশ বিভিন্ন প্রকার জীববৈচিত্রের বর্ণনা দাও পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো উদাহরণ সহ এর গুরুত্ব আলোচনা করো আর তিন নম্বর দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি আলোচনা করো জীববৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো এটা সিক্স প্লাস টুতে থাকবে এরকম ফাইভ প্লাস থ্রি ফোর প্লাস ফোর সিক্স প্লাস টু এরকমভাবেই প্রশ্নগুলো থাকবে তাই এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে ছোট প্রশ্ন কোথাও জুড়া থাকে চার নাম্বা দেখো পরিবেশ দূষণের সাথে জীববৈচিত্রের সম্পর্ক ব্যাখ্যা করে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন গার্হস্থ জীব বৈচিত্র্য কী এই যে ছোট পাটগুলো জোড়া আছে দু মার্ক তিন মার্কের এগুলোর গ্যারেন্টি অতটা নেই এগুলো বিভিন্ন প্রশ্নের সঙ্গে জোড়া থাকে তবে এইগুলো যেগুলো দিয়েছি সবগুলো কিন্তু এই প্রশ্নের থাক সঙ্গে না থাকলে অন্য প্রশ্নের সঙ্গে থাকবে তাই এগুলো কিন্তু ছাড়বে না সব কিন্তু ভালো করে করবে আর তোমরা যারা নতুন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে চ্যাপ্টার টুতে দেখো বসুন্ধরা সম্মেলনের নীতিগুলি গ্রহণ করা হয়েছিল সেগুলি লিপিবদ্ধ করো অর্থাৎ নীতিগুলো তোমাকে দশ বারোটা নীতি অবশ্যই লিখতে হবে আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এখানে বসুন্ধরা সম্মেলন নীতি লিখতে গিয়ে প্রথমে কবে হয়েছিল এগুলো একটু বর্ণনা করে দেবে তার একটা ভূমিকা দিয়ে তারপর নীতিগুলি লিপিবদ্ধ করবে বা পরপর লিখবে দু নম্বর প্রশ্ন দেখো পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো পরিবেশ সুরক্ষা আইনের উপর সংক্ষিপ্ত টিকা লেখা দেখো পরিবেশ সুরক্ষা আইন মানে অনেকগুলো আইন আছে অনেকগুলো হয় এখান থেকে তো তোমরা একটা এর একটা শর্ট নোট করে রাখবে হ্যাঁ মেন মেন ইম্পর্ট্যান্ট আইনগুলো এবং তার সালগুলো ব্র্যাকেটে লিখে রাখবে এটা একটু ভালো করে প্রিপারেশান করবে আইন আইন থেকে একটা প্রশ্ন এমসি কিউতে থাকে তাই এইটা কিন্তু ভালো প্রশ্ন তিন নম্বর দেখো উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো মানে উন্নয়ন এবং পরিবেশ ব্যবস্থাপনা এটা সম্পর্কটা এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো লিখ এখানে আমি তোমাকে উদ্দেশ্যগুলোও চার নম্বরের জন্য করবে কারণ এটা বড়ো প্রশ্নও থেকে যায় মাঝে মাঝে আর পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্ক এটা আট নাম্বারের জন্য করবে দুটো প্রশ্ন একসাথে জুড়ে দিয়েছি কিন্তু ওটা দুটোই আট নাম্বারের জন্য করে রাখবে চ্যাপ্টার থ্রিতে দেখো সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো এই উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো বা এখানে এইভাবে দেয় যে সুস্থায়ী উন্নয়নের জন্য শিল্প সংস্থাগুলির ভূমিকা মানে এখানে সরকারি বেসরকারি বা সরকারি সংস্থায় একই উত্তর হবে ঠিক আছে সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি আলোচনা করো এটা আট নম্বরের প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের প্রধান বাধাগুলি আলোচনা করো এটা কিন্তু ভালো প্রশ্ন এটা এবারে পরীক্ষায় ইম্পর্ট্যান্ট আছে তার সঙ্গে কার্বন ব্যবসা কী এটা একটা দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন থাকতে পারে সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি বর্ণনা করো বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কি বোঝো এটা সিক্স প্লাস টুতে থাকবে এবার চ্যাপ্টার ফোর দেখো এখান থেকে দুটো প্রশ্ন থাকবে এবং দুটোই করতে হতে পারে এখানে অথবা মাঝে মাঝে দেয়ও না তাই এখান থেকে সবগুলো প্রশ্ন করবে দিলে ক হানড্রেড পারসেন্ট কমন পাবে দেখো প্রথম প্রশ্ন সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা বলতে কি বোঝো এটা দু নম্বরের ইহা কিভাবে সম্ভব হতে পারে বলে তোমার মনে হয় এটা ছ নাম্বারের করে রাখবে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে লেখো তার সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন দিতে পারে সেটা কি দেবে বলা মুশকিল আমি এখানে মিশ্র চাষ কাকে বলে দিয়েছি কারণ এটা ইম্পর্ট্যান্ট আরেকটা টিকা করে রাখবে অনুজীব স্যার চার নম্বরের জন্য টিকা করে রাখবে এই প্রশ্নের সঙ্গে জুড়ে দিতে পারে তো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট এটা করবে ভালো করে পরিবেশের উপর কৃষি রসায়নের প্রভাব আলোচনা করো এটা চার নম্বরের জন্য করবে চার নম্বরে বেশি আসে না আর সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনার উপর টিকা সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনায় তোমরা এখানে আমি চার নাম্বার দিয়ে রেখেছি তোমরা ছ মার্কের জন্য রেডি করবে কারণ এটা বড় প্রশ্ন হিসাবেও থাকে এবং এটা ইম্পর্ট্যান্ট চার নাম্বার দেখো শস্যের বিভিন্ন প্রকার রোগ ও তার প্রতিকারের উপর একটি টিকা লেখো এটা আট নাম্বারে বড়ো প্রশ্ন করে বিভিন্ন প্রকার রোগ এবং তার প্রতিকার কীভাবে করবে প্রধান প্রধান রোগগুলো করে রাখবে ঠিক আছে কম করে আট নাম্বার তা আছে মানে আট থেকে দশটা রোগের নাম দিয়ে করে রাখবে ভালো করে একটা ভালো নোটস তৈরি করবে বই থেকে পড়লে হবে না কিন্তু বই থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে তো তোমরা খাতায় লিখে একটা নোটস তৈরি করে নেবে দিলে ভালো হবে পাঁচ নাম্বার দেখো মেজর পেস্টগুলির নাম ও তাদের ক্ষতির ধরন আলোচনা করে এবার কিন্তু রোগ এবং পেস্ট থেকে একটা বড় প্রশ্ন থাকবে এইটা বারবার বলে দিচ্ছি আমি তোমাদের শস্যের রোগ এবং পেস্ট এখান থেকে একটা কিন্তু বড় প্রশ্ন থাকবে এটা করবে আর মিশ্র চাষ কি এটা তো কাকে বলে বলেছি আগে এবারে যে মেজর পেস্টগুলো বললাম সেগুলোর মধ্যে হচ্ছে মাজরা পোকা পামরি পোকা ল্যাদা পোকা স্টিং বোরার ফ্রুট বোরার এইগুলো কিন্তু মেজর পেস্ট এর গুলো পেস্টগুলোর নাম এবং তার ক্ষতির ধরন কিন্তু পড়ে রাখবে আর পেস্টের জৈব নিয়ন্ত্রণ উদাহরণ সহ আলোচনা করতে হয় বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোলটা এটা করবে তিন নম্বরের জন্য ছ নম্বর দেখো সুসংহত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো সুসংহত পোকা নিয়ন্ত্রণ এটা একটা পাঁচ নাম্বারের প্রশ্ন হয় এটা হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এটা ভালো করে করবে এটা উদাহরণ সহ যদি আলোচনা করতে বলে এটা আট নাম্বারের প্রশ্ন থাকবে তখন এটার জন্য একটা ভালো নোটস তৈরি করে নেবে এই প্রশ্নগুলো করো আরে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে যে এমসিকিউ এসিকিউ কোনটা আগে দিলে ভালো হবে তোমাদের ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং